সাকিব আল হাসান একজনকে জিজ্ঞেস করেছেন যে আপনার আসলে দেশের প্রতি কি অবদান রেখেছেন। একদিন আগের ঘটনা দেওয়াল ভাই, অভিভাবক হিসেবে আবারও বলছি, ক্রিকেট বোর্ডের আমাদের এবং সাকিবদের, এটা কি আপনাকে বিব্রত করে? না নিশ্চয়ই, দেখেন ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। সাকিবের অবদানের প্রশ্ন আসছে না, আমি প্রবাসীদের অবদানের প্রশ্ন না, প্রবাসীদের দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, এই জন্য আমার কমেন্ট করা ঠিক হবে না। বাট আপনি যদি এখানে যেটা ঠিক করেছে না, ও সে ঠিক করে নাই নিশ্চয়ই, কারণ সবারই সব জায়গায় কিন্তু অবদান আছে, ঠিক আছে, এবং কেউ সাকিবের অবদান নিয়ে কিন্তু প্রশ্ন করা উচিত ছিল না। আজকে বাংলাদেশ ক্রিকেট সেদু যে ক্রিকেটের অবদান যদি সাকিবের কথা উঠিয়ে থাকে, যেটা আমি শুনেছি, আমি কিন্তু এটা দেখিনি, তো আমার আপনারা আমরা সবাই জানি সাকিবের অবদান কী বাংলাদেশের ক্রিকেটের লেভেলে। আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের অবদান কিন্তু এটা অবশ্যই ওটা অস্বীকার করা যাবে না, শতভাগ একমত, কিন্তু কেউ যদি এটা এক্সপেক্ট করে, আমি একটু এক্সপ্লেইন করি। আপনার ক্রিকেট দলের যে সদস্যরা তারা সবাই বলেছিল যে ছাত্র বিক্ষোভটা হয়েছে যে যেন রক্তপাত না হয়, আমাদের সন্তানরা তোমরা ঘরে ফিরে যাও, এই আহ্বানটা সাকিবও জানাবে, এই এক্সপেকটেশন যদি কেউ করে সেটার মধ্যে ভুলটা কোথায়? দেখেন এটা সাকিব ব্যক্তিগত ব্যাপার, সাকিব কী বলেছে সেখানে আমি ঠিক বলতে পারবো না। সাকিব যেটা আমি যতটুকু জেনেছি যে সাকিবকে অবদানের কথা বলা হয়েছে, বা ক্রিকেটের অবদান আমি যদি অবদান কথা, তাহলে আমি কোন অবদান এখানে বোঝাতে চেয়েছে আমি জানি না। না ক্যাম্প, ইনফ্যাক্ট এটা আমাদের মাঝখানে একটু চেঞ্জ করেছিলাম বিকজ অফ দ্য সিচুয়েশান। ইনিশিয়ালি ছিল টিম এখানে 31 তারিখে চলে আসবে, 1-2 রেস্টে থাকবে তারা, আর 3 তারিখ থেকে আবার ক্যাম্প শুরু হবে। তো এই জন্যই আমরা বলেছিলাম যে কিছু সিচুয়েশানের জন্য আমরা চিন্তা করেছিলাম, যেহেতু ট্র্যাভেলিংয়ের সমস্যা হতে পারে, সেই জন্য আমরা মনে করছিলাম যেহেতু টিম চিটাগাংয়ে আছে এবং সেখানে আমরা কন্টিনিউ করব। তো পরে দেখা যখন সিচুয়েশান গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে, তখন আমরা আগের ইনিশিয়ালি আগে যেটা ডিসিশন নিয়েছিলাম যে না তারা ঢাকায় আসুক, ঢাকাতে যেহেতু আবার ঢাকা থেকেই 6 তারিখে আবার এই টিম চলে যাবে, তারপরে পরবর্তীতে আবার 17 তারিখে ন্যাশনাল টিম যাবে, সেই জন্যই আমরা আবার চিন্তা করছি না, থাকেন ঢাকাতেই তারা থেকে প্র্যাকটিস করবে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। পাকিস্তান বলে চলে আসে, এর আগে আমরা যখন গিয়েছিলাম আমিও ওই সফরে গিয়েছিলাম, নিরাপত্তাটা হচ্ছে ওদের ওদের ব্যাপার, ওরা ইনশিওর করে বলে আমরা যাই, ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে, ওইটা ইনশিওর করার পরেই আমরা এখানে যখন আমাদের ইনশিওর করা হয় তখন আমরা একটা ট্যুরটা ঠিক হয়। তো সুতরাং আপনার আগে দেখেছেন নিশ্চয়ই, এশিয়া কাপেও দেখেছেন আগে পাকিস্তানে ট্যুর করেছে বাংলাদেশ টিম, তারা যখন যে সিকিউরিটি লেভেলটা থাকে তাতে স্টেট লেভেল সিকিউরিটি দিয়ে থাকে এবং সেটা ইনশিওর করে বলেই আমরা তাদের এই ট্যুরে যেতে রাজি হই। আর আপনি ইদানিং দেখেছেন যে অনেক বাইরেরও গত 2-1 বছরের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল টিমও এখানে ভিজিট করেছে এবং সবাই এই তাদের সিকিউরিটিতে তারা দে আর কোয়াইট হ্যাপি। তো এক্স্যাক্টলি আমরাও আপনি যেটা বলেছেন যে আমরা এমনিতেও আমরা এটা অবশ্যই সিকিউরিটি ইজ ভেরি মাচ কনসার্ন আমরা, কিন্তু আমরা সব জেনে শুনেই তাদের থেকে অ্যাসুরেন্স পাওয়ার পরেই আমরা এই ট্যুর ঠিক করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাদের ট্যুরের মধ্যে একজন করে সিকিউরিটি কনসালটেন্ট সাথে থাকার জন্য, যে সবসময় তাদের সাথে লিয়াজও করবে সিকিউরিটি। না কোনো ক্রিকেটারের কোনো আপত্তি নেই, কেন আমি এটা শুনিনি বা এরকম কোনো এখানে কোনো ক্রিকেটারকে এখানে যাওয়ার জন্য যে কেউ রিল্যাক্টেন্ট কিনা সেটাও না।